অবশ্য গভীরম্ভ ক্লাস টুয়েলভ আট পর্যন্ত প্রথম পার্টে করা হয়েছে। এবারে নয়ের দাগ ওয়াই সমান ফোর এক্স অধিবৃত্তের উপর ইথ স্কোয়ার টু এটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি নিচের কোনটি সমান, এটা ঠিক হবে। কারণ যদি আমরা ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে টু ওয়াই ডিওয়াই ডিএক্স সমান ফোর এ হবে, বা ডিওয়াই ডিএক্স সমান ফোর এ বাই টু ওয়াই। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট এটি স্কোয়ার টু এটি এই বিন্দুতে ডিওয়াই ডিএক্স ভ্যালু হচ্ছে, তাহলে এখানে ওয়াই জায়গায় বসানো হচ্ছে টু এটি, কাটাকুটি করলে হবে ওয়ান বাই টু, অপশান তাহলে বিটাই ঠিক। দশের দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার বৃত্তের উপর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতি নিচের কোনটি সমান, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা এটা পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই, আর ডিএক্স ডিওয়াই সমান কত আছে তাহলে এটা উল্টে যাবে, তাহলে ওয়াই বাই এক্স হবে, বা মাইনাস ডিএক্স জয় করলে তাহলে মাইনাস ওয়াই প্লাস হয়ে গিয়ে ওয়াই ওয়াই বাই এক্স হবে, তাহলে মাইনাস ডিএক্স জয় এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুতে এর ভ্যালুটা হবে কত, তো ওয়াই ওয়াই জায়গায় ওয়াই ওয়ান বসাতে হবে, এক্সে যায় এক্স ওয়ান, মানে ওয়াই বাই ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান, তাহলে অপশান হচ্ছে ডিটা ঠিক। এক্স ওয়াই সমান সি স্কোয়ার সমপরাবৃত্তের উপর সি টি সি বাই টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নিচের কোনটি সমান, অপশান এটা হবে ঠিক। এক্স ওয়াই সমান সি স্কোয়ার এটা হচ্ছে সমপরাবৃত্তি সমপরাবৃত্তির সমীকরণ, এটাকে মনে রাখতে হবে। এই ধরনের এই আকারের সমীকরণকে আমরা বলি সমপরাবৃত্ত সমপরাবৃত্তির সমীকরণ। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাচ্ছি এক্স ডি ওয়াই, এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স সমান জিরো, বা এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান শূন্য, বা ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স। এবার তার ডিওয়াই ডিএক্স অ্যাট সি টি সি বাই টি, মানে এই বিন্দুতে ডিওয়াই ডিএক্সের ভ্যালু হচ্ছে, তাহলে ওয়াই এর জায়গায় বসাতে হবে সি বাই টি, এক্সের জায়গায় বসাতে হবে সি টি, তাহলে বসালে কাটাকুটি করে আমার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, তাহলে অপশান ডি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার বৃত্তের উপর এ কস থিটা এ সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অভিলম্বে নতি নিচের কোনটি সমান, অপশান সি এটা উত্তর হবে। আচ্ছা এটা বৃত্তের সমীকরণ, এটা এক্সের সাপেক্ষে অবকলন করে পাচ্ছি কি টু এক্স প্লাস টু ওয়াই ডিওয়াই ডিওয়াই ডিএক্স সমান জিরো, আর ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই। আর সেখান থেকে যদি উল্টে লিখি তাহলে ডিএক্স ডিওয়াই হবে ওয়াই বাই এক্স হবে, একটা মাইনাস ওয়ান গুণ করলে এখানে মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট এ কস থিটা সাইন থিটা, এই বিন্দুতে এই মাইনাস ডিএক্স ডিওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে, ওয়াই জায়গায় বসাতে হবে এ সাইন থিটা, এক্সের জায়গায় বসাতে হবে এ কস থিটা, এ কেটে গেলে তার সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, এটা অ্যান্সার, তার মানে অপশান সি। আচ্ছা তেরো নম্বর, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার সমান ওয়ান উপবৃত্তের উপর এই বিন্দুতে এ কস থিটা বি সাইন থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি নিচের কোনটি সমান, আচ্ছা এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে সমীকরণ। এক্সের সাপেক্ষে অবকলন করে পাচ্ছি এটা, বা সেখান থেকে ডিওয়াই ডিএক্স পাচ্ছি মাইনাস, তা এটা বা এটা হয়ে যাবে একটা মাইনাস হবে, তাহলে সেখান থেকে ডিওয়াই ডিএক্স সমান পাচ্ছি মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই, তাহলে তার ডিওয়াই ডিএক্স অ্যাট এ কস থিটা বি সাইন থিটা, মানে এই বিন্দুতে ডিওয়াই ডিএক্সের ভ্যালু হবে, তাহলে এক্সের জায়গায় বসাতে হবে এ কস থিটা, ওয়াই জায়গায় বসাতে হবে বি সাইন থিটা, তাহলে এবারে কাটাকুটি করলে হবে মাইনাস বি বাই এ কস থিটা বাই সাইন মানে কস থিটা। এক্স ওয়াই সমান সি স্কোয়ার সমপরাবৃত্তের উপর এক্স ওয়ান ওয়াই বিন্দুতে অঙ্কিত অভিলম্বের প্রবণতা নিচের কোনটি সমান, এটা হবে অপশান, এটা ঠিক হবে। এখন এক্স ওয়াই সমান সি স্কোয়ার, তো এক্সের সাপেক্ষে অবকলন করে এটা পাচ্ছি, সেখান থেকে মাইনাস ডিওয়াই ডিএক্স পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স, থেকে এটাকে উল্টে লিখলে হবে ডিএক্স ডিওয়াই সমান হবে এক্স বাই ওয়াই, আর মাইনাস এক গুণ করলে হবে মাইনাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান কত হবে এক্স ওয়ান বাই ওয়াই, অর্থাৎ এক্সের জায়গায় এক্স ওয়ান বসাতে হবে ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসাবে, তাহলে এটা পাচ্ছি, তাহলে অপশান হবে এটা ঠিক। পুরো দাগে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এক, পরাবৃত্তের উপর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি নিচের কোনটি সমান, অপশান এটা ঠিক হবে। এই সমীকরণকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে এটা পাচ্ছি আমরা, সেখান থেকে ডিওয়াই ডিএক্স এটা পাচ্ছি,
আর ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়ান কত হচ্ছে, তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় বসাতে হবে ওয়াই ওয়ান, করলে পাচ্ছি ভি স্কোয়ার এক্স ওয়ান বাই স্কোয়ার ওয়াই ওয়ান, তার মানে অপশান এ ঠিক।